আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পর আজকে একটি বাজারের ব্লগ করতেছি। আজকে বাজারে যাচ্ছি, আসলে সবসময় সকালে বাজারে যাওয়া হয় না। অনেকদিন পর আজকে একটু ছুটি পেয়েছি, তো এই জন্য বাজারে যাচ্ছি, কিছু বাজার করব, মাছ কিনব, সাথে কিছু সবজি। আমি যাচ্ছি মিরপুর ডিউটিস থেকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমএসটি, আর পাশে হচ্ছে এটা এমএসটি হল, এটা হচ্ছে ওসমানী হল। এটা একদম মিরপুর ডিউটিসের দুই নম্বর গেটের কাছে, আর এটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স কলেজ, এটা হচ্ছে মিরপুর ডিউটিস থেকে 12 নম্বর যেতে পাওয়া যায়। আমরা 12 নম্বরের কাছাকাছি চলে আসছি। আমরা চেষ্টা করব মাছ কেনার জন্য এবং হচ্ছে ডিমালা মাছ কেনার জন্য। তো মাছ বাজারে আমরা চলে আসছি। তো এই দেখুন, এইভাবে মাছগুলো তারা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। তো আমি বাজারে আসলে সচরাচর জীবিত মাছ ছাড়া কিনি না, কারণ হচ্ছে এই মাছের টেস্ট একটু বেশি ভালো লাগে। আর সাধারণত যেসব মাছ বাজারে পাওয়া যায় মরা মাছ, এই মাছগুলো আমি খুব কম চেষ্টা করি কেনার। তো আমি একটা মাছ কিনলাম, জীবিত মাছ, একটা কাতল মাছ কিনলাম। এটা ছিল 2 কেজির উপরে, 300 টাকা কেজি, তো আমার 700 টাকা পড়েছে। মাছটা এখন আমি কেটে নিব। মাছ কেটে নেওয়ার জন্য এখানে আলাদা কোনো টাকা পেমেন্ট করতে হয় না, যে টাকা দিয়ে আমি মাছটা কিনলাম ওই টাকার সাথেই তারা মাছটা কেটে দিবে। তো এটা হচ্ছে মাছ, আমাদের মাছ এখন কাটবে। আমি আগে বলে নিয়েছিলাম যে মাছে ডিম থাকবে কি না, কারণ যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে, বাচ্চাটা ডিম খেতে পছন্দ করে, তো ওই জন্য আমি দেখে শুনে ডিমালা একটা মাছ কিনলাম। তো মাছ কাটার পরে মাছের ভিতরে রাশি ডিম ছিল, খুব বেশি ছিল না, তবে যেটা ছিল সেটা ঠিকঠাক ছিল। বেশি ডিম থাকলে আবার অনেক সময় মাছের টেস্ট খুব একটা ভালো লাগে না, তো মাছটা কিন্তু আসলে ভালো টেস্টিও ছিল। তো এই হচ্ছে দেখুন আমাদের বাংলাদেশের বাজারে মাছগুলো আসলে কীভাবে কাটে। এখন মাছের ডিম বের করতেছে, এই যে মাছের ডিম, খুব বেশি না, তবে যেটা ছিল সেটা আমাদের জন্য পারফেক্ট। তো মাছ বাজার শেষ, আমরা এখানে একটু কাঁচা সবজি কিনবো, কাঁচা সবজি বাজারে যাব, আর কাঁচা সবজি শেষ করে আমরা বাসায় যাব, বাজার আসছি। এই ছিল দর্শক আজকের ছোট্ট ভিডিও। আসসালামু আলাইকুম।